আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঈদকে সামনে রেখে চালু হচ্ছে গণপরিবহন। এদিকে যে কারণে হেফাজতকে শান্ত ও সুশৃঙ্খল বললেন এমপি নিজাম হাজারি, জানাবো কি কারণে পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে বড় ভূমিদস্যু বলল আদালত। সর্বশেষ থাকছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও আবারও ক্ষমতায় আসছে তৃণমূল। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমনটাই জানিয়েছেন। শনিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান সেতুমন্ত্রী। সরকার ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট শপিং মলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতিমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আজ পহেলা মে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা অর্জিত বিজয় দিবসই মে দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই বাংলাদেশ 1972 সালের 22 জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। জানিয়ে তিনি বলেন, একই দিনে বাংলাদেশ ILO-র 29টি কনভেনশন অনুসমর্থন করে যা ছিল একটি বিরল ঘটনা। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 1972 সালে 27 সেপ্টেম্বর বঙ্গবন্ধু সরকার প্রথম শ্রমনীতি ঘোষণা করেন, যেখানে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন, শিল্পের শান্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমজীবী মানুষের স্বার্থ সুরক্ষা এবং কল্যাণের প্রতি জোর দেওয়া হয় বলে জানান মন্ত্রী। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, মেহনতি মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধব সরকার। শেখ হাসিনা সরকারের চেষ্টায় শিশু শ্রম নিষিদ্ধ ও শ্রম আইন বাস্তবায়ন থেকে শুরু করে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার। ঈদের আগে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তিনি। বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক তাতে জনগণ বিশ্বাস করে না এবং সাড়া দেয় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মানবিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা অবিচল আর জনগণের প্রতি সুদৃঢ় কমিটমেন্ট থেকেই সরকার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকে পুঁজি করে যারা অপপ্রচারে বাণিজ্য করছে তারাই অপ্রকারান্তরে নানা অনিয়মের প্রশ্রয়দাতা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি একদিকে অনিয়মের বিরুদ্ধে কথা বলে অপরদিকে অনিয়ম সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে বলে বিরোধী দলকে দমন করছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে পবিত্র সেবা হিসেবে নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের সহজাত ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, 1970 সালে 12 নভেম্বর ভয়েল ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে যখন তখন বঙ্গবন্ধু নির্বাচন কর্মকাণ্ড স্থগিত করে বলেছিলেন, নির্বাচন বড় কথা নয়, দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ালে এখন রাজনীতি, তাই তিনি ছুটে গিয়েছিলেন দুর্গত মানুষের পাশে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিষয়ে সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে 201টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে যা আইনসিদ্ধ নয়। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি সেটা ভেরিফাইড ফেসবুক আইডি। ওবায়দুল কাদের তার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান। যাচ্ছি পরের সংবাদে। ফেনীর হেফাজতে ইসলামকে শান্ত ও অত্যন্ত সুশৃঙ্খল বললেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী 2 আসনের এমপি নিজাম হাজারি। হেফাজতে ইসলামের ফেনী জেলা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তাদেরকে তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ফেনীর প্রশাসন তাদের সব অনুষ্ঠানে সহযোগিতা করেছে, তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শুক্রবার ফেনী জহিরিয়া জামে মসজিদে খুতবার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আগামীতেও ফেনীতে হেফাজতে ইসলাম তাদের সকল কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন এমপি। এছাড়া মসজিদে চলমান উন্নয়ন কার্যক্রমের জন্য 10 লাখ টাকা অনুদান ঘোষণা করেন এমপি। নামাজ শেষে তিনি নির্মিতব্য জহিরিয়া কমপ্লেক্সে 10তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নিজাম হাজারি তার বক্তব্যে বলেন, সম্প্রতি দেশজুড়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ হানি ঘটিয়েছে, কিন্তু ফেনীতে হেফাজতে ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল। এখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রশাসনিক সিদ্ধান্ত মেনে সবগুলো কর্মসূচি পালন করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতাও করেছে। এখানকার হেফাজতের কোনো নেতা বা কর্মী ধ্বংসাত্মক কোনো কাজে জড়িত না হয় তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানায়। নামাজ পরবর্তী শহরে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ মসজিদটির বিপরীতে জহিরা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিজাম হাজারি। যাচ্ছি পরের সংবাদে। পাকিস্তানের সেনাবাহিনীকে সবচেয়ে বড় ভূমিদস্যু বলে মন্তব্য করেছে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাসিম। গত বুধবার এক রিট আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। ইভাকিউই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের ইটিপিবি কাছ থেকে বৈধভাবে ইজারা নেওয়া জমিতে যাতে পাকিস্তানের প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষ ডিএইচএ কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেই নির্দেশনা চেয়ে তিনজন সাধারণ ব্যক্তি আদালতে এ রিট আবেদন করেন। অবৈধ ভূমি দখলের সম্পৃক্ততা থাকায় ডিএইচএ এর প্রতি ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ কাসিম বলেন, সেনাবাহিনী সম্পর্কে তিনি মিথ্যা কথা বলেননি, সৃষ্টিকর্তা তাকে সত্য বলার সাহস দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী যেভাবে সাধারণ লোকজনের সম্পত্তি দখল করেছে সেটি ভূমি দখল ছাড়া আর কিছু নয়। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি হাইকোর্টের জমিও সেনাবাহিনীর দখলে নিয়েছে বলে জানান। এ নিয়ে সেনাবাহিনীর প্রধানকে একটি চিঠি লিখতে লাহোর হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় ডিএইচএর কাউন্সিল আলতাফুর রহমান বিষয়টি তার জানা নেই বলে জানান। বিষয়টি যাচাইয়ের জন্য প্রধান বিচারপতি লাহোরের ক্রফস কমান্ডারকে সমন করেন। তিনি তার পর্যবেক্ষণ বলেন, সেনাদের উর্দি মানুষের সেবার জন্য, রাজার মতো শাসন করার জন্য নয়। শুনানির এক পর্যায়ে ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তাকে তলব করেন আদালত। আদালতে বিরতির পর শুনানি শুরু হলে লাহোরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ দোগার হাজির হন। প্রধান বিচারপতি তাকে ডিএইচ এর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে চাকরি ছেড়ে দিতে বলেন। ডিএইচ এর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তার এফআইআর নেওয়ার নির্দেশ দেন এ পুলিশ কর্মকর্তাকে। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন, অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের জন্য আকর্ষণীয় কল্যাণমূলক পরিকল্পনা রয়েছে যা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নেই। সেনাবাহিনী শুধু ত্যাগ স্বীকার করে, পুলিশ আইনজীবী বিচারপতি তারা কোনো ত্যাগ স্বীকার করে না, এমন প্রশ্ন করেন তিনি। যাচ্ছি পরের সংবাদে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার দল তৃণমূল কংগ্রেস 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও রাজ্যে ক্ষমতায় আসছে। ভোট শেষ ও গণনার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে প্রথম বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে 287 প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 2/3 আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি, আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না, কেউ খেতে দিলে খাবেন না, ধূমপান করবেন না, ভোট গণনার সময় কি করণীয় বৈঠকে সে বিষয়ে কিছু পরামর্শ দেন দলনেত্রী মমতা। ভোট গণনা কেন্দ্রের এজেন্টদের গণনার ট্রেন্ড দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়ার মতো কাজ করতে নিষেধ করে তিনি বলেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকুন। মমতা বলেন, ভোট গণনার আগে ফর্ম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গলমহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীতা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে দিবেন না, মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।